তাহলে বন্ধুরা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ, সেটা হচ্ছে সোমবারের সকালটা আমি কী কী করছি। তো সোমবারের সকালটা আগে চান করে এসে শিব ঠাকুরকে পুজো দিচ্ছি, সেই জন্য আমি বেলপাতা তারপরে ফুল নিয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। চান টান করা আমার পুরো কমপ্লিট। এখন আমি পুজোটা দিব, তারপরে পুজোটা এখানে দিয়ে তারপরে আমি কালী মন্দিরে যেয়ে, মানে আমাদের পাশের পাশে কালী একটা কালী মন্দির আছে, সেখানে একটু পুজো করব। মানে আমাদের গায়ে দিয়েছি গায়ের ফার্স্ট গায়ের দুধটা ঠাকুরকে দিয়ে তবে আমরা খাই। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর তারপরে হচ্ছে আমি গায়ের দুধটা জাল দেওয়া হয়েছে, সরগুলা ওঠাবো, কারণ সরগুলা রেখে দিব। রেখে দেওয়ার পর ওটা দিয়ে ঘি বানাবো, তোমরা দেখতেই পাবে। তো কেমন লাগছে ভিডিওটা, মিনি ব্লগসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। তো পুজো দেওয়ার পর আমি মনের ইচ্ছা মতো প্রার্থনা করে চাবো ঠাকুরের কাছে। ঠাকুর কী চাচ্ছি সেটা তো তোমাদের বলবো না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো আমার পুজো করা কমপ্লিট। তারপরে আমার ছোট্ট একটা পাথরের শিব ঠাকুরকে যে পুজো করে নিয়েছি, দুধ দিয়ে ঢেলেছি আমি কাঁচা দুধ। তো এখানে আমি চলে যাচ্ছি এই যে মা কালীকে পুজো দিতে। তো এখানে মা কালীর কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু একটা ক্লাব, সেই ক্লাবের পুজো হয়, সেখানকার ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করেইছি। আর এখানে আমি পুজো দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ পুজো টুজো দিয়ে তারপরে আমি স্বরগুলো উঠবো, সেগুলোও তুমি দেখতে পাবো। তো চলো ভিডিওটা দেখো। এখন আমি বিকেলবেলাতে আমি আর বুড়ি ঘুরতে বেরিয়েছি, আর এখানে ভিডিওটা শেষ হতে চলেছে। সর্ষের ফুল দেখো, জাস্ট ওয়াও ওয়াও লেভেলের। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন কোনো।